বন্ধুরা প্রতিদিনের মতো আমি হাজির হয়ে গেলাম আমি আমার রান্নাঘরে। আর বন্ধুরা, এখন তো বর্ষাকাল, অর্থাৎ ইলিশ মাছের সিজন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, যে সাদা আর কালো দু রকমের সরিষা নিয়েছি, গোটা ধনে নিয়েছি, গোটা জিরে আর চারটা শুকনো লঙ্কা, এগুলো মিক্সিতে বেটে নেব। অল্প একটু জল দিয়ে দেব। মিক্সি করে নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে সাইডে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা 500 গ্রামের ইলিশ মাছ আগে থেকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভাজার জন্য হলুদ আর লবণ মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলের মধ্যে আলুগুলো হালকা করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলু দিয়ে দেব। তরকারি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
তরকারি ফুটে গিয়েছে, এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এবার ভাজা মাছ দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম ভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, একবার আমার মতো এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।